ও ছেনা বাবা তাকাও তাকাও, এদিকে তাকাও, এদিকে আমি এদিকে, গুড মর্নিং বলো একটা, এদিকে তাকাও। বলি বাবা পারে না, তাকাতে পারে না, একটা গুড মর্নিং বলো তো। বলছো না বাবা, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। নতুন একটা সুন্দর সকালে নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি প্রতিদিনকার মতন। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আমি ছাগলগুলোকে বের করে নিলাম আগে, তারপরে বাদবাকি সমস্ত কাজগুলো করব। ছাগলগুলোকে বেঁধে চলে এসেছি ঘরে, এখনও ছাগলগুলোকে কিন্তু খেতে দেওয়া হয়নি, শুধুমাত্র বেঁধে রেখে এসেছি। তো এদিকে দেখো, নিচের বিছানাপত্রগুলো গুছাবো, উপরের বিছানাটা গুছাবো, তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আমরা যেহেতু সবাই এখন নিচে শুচ্ছি, শুধু অরিত্রী পাপা কিন্তু একা শোয় না, আমরা চারজনাই এখন নিচেই শুই, কারণ ওপরে প্রচণ্ড গরম, আর ভাদ্র মাসে যা গরম পড়ছে সে কী আর বলবো। তো তার জন্য আমি, অরিত্রী পাপা, আমার বাবু সবাই মিলে নিচে শুচ্ছি। আর বাবুর জায়গাটা কিন্তু ভালোভাবে আমরা, মানে মোটা একটা প্রথমে কম্বল দেওয়া হয়, না প্রথমে পাটিটা পাতা হয়, তারপরে মোটা কম্বল দেওয়া হয়, কম্বলের ওপর আর একটা প্লাস্টিক পেতে দেওয়া হয় যেটা বাবুর, তো প্লাস্টিকের ওপর আবার ক্যাথা দেওয়া হয়, তো তারপরে বাবুকে তো প্যাম্পাস পরিয়ে রাখি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে হচ্ছে রবিবার, আর রবিবার সকাল এখন কটা বাজে? 7:30 বাজে, আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে আমরা সবাই নিচে শুয়েছিলাম, তাই নিচের বিছানাটা গুছালাম, আবার ওপরে বিছানা গুছালাম। তো চলো এখন এখন বাইরে যাব। হ্যাঁ, তো এখন বাইরে যাব, আর হচ্ছে বাইরে জামা কাপড় আছে কতগুলো কাচবো। হ্যাঁ আসুক, রাস্তায় দাঁড়ান না, তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আর তো বিছানাপত্র গুছিয়ে আগে বাবুর খাওয়াটা রেডি করতে হবে, ওর পেটটা যতক্ষণ না ঠান্ডা করতে পারবো ততক্ষণ ও জ্বালাতন করবে খুব। ওকে একটুখানি খাইয়ে দিলে তাহলে ও একটু শান্ত থাকবে, আমি নিশ্চিন্তে কাজগুলো সারতে পারবো। তাই এই যে দুধগুলাতে চলে এসেছি, জল গরমটা করে নিয়ে আসলাম, জল গরম করে নিয়ে এসে দুধটাকে গুলিয়ে এখন ভালো করে ঠান্ডা করব, করে বাবুকে খাইয়ে দেবো। আর এই যে ঘরে চালতা দুটো দেখতে পাচ্ছ, আজ কদিন হয়ে গেল চালতা দুটোর গতি করতে পাচ্ছি না, চালতা দুটো একটু একটু পচে পচেও যাচ্ছে, আর চালতার আচার কোনোদিনও করি। বন্ধুরা দেখো, এখন বেজে গিয়েছে তোমার 8:05 বাকি, ওই দেখো ঘড়ি দেখা যাচ্ছে। আর সমস্ত কাজ ফেলে আগে জল গরমটা করে বাবুকে খাইয়ে দিলাম, ওর খিদে লেগে গেছে, অনেকক্ষণ উঠেছে, তো এখনও ঘর ঝাড় দেওয়া হয়নি, কাচাকুচি করা হয়নি, কিছুই করা হয়নি। আর সকালে রান্না করব কখন ভাবছি, ধরো 8:05 বেজে গেছে, অরিত্রীর আজকে স্কুল ছুটি। কয় দেখি, এদিকে তাকাও, এই দেখো নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, আর বাবুর ন্যাকড়া ট্যাকড়া সমস্ত কিছু, আমার নাইটি দেখো দুটো নাইটি কেচে দিয়েছি, আর বাবুর ন্যাকড়াগুলো আমি কেচে দিয়েছি, তো এগুলো সব একা একা মেলে দিচ্ছি। আর এখন যা রোদ পড়ছে, মানে 1/2 ঘন্টার মধ্যেই পাতলা ন্যাকড়া, তো 1/2 ঘন্টাও লাগে না, 10-15 মিনিট থাকলে পরেই শুকিয়ে যায়। তো এখন খিদে লেগে গেছে, সকালবেলায় যে 4-5টা বিস্কুট নিয়েছি আর একটা কলা, কালকেই কলাগুলো আমার শাশুড়িমা দিয়েছিল, আমার শাশুড়িমাকে একজনা দিয়েছিল, তাই 3-4টে কলা আবার আমাদের দিয়েছিল।
অরিত্রি কলা খেতে চায় না জানো, কলা খেলেই বলবে কি আমার গলার কাছে না চুলকায়। অনেকেই এই কথাটা বলে, দেখি কেন যে বলে বুঝতে পারি না। তো আমি কলাটা খাচ্ছি, আর যদি একটু নরম হয়ে যায় তো সেই কলা তো খাবেই না, তো আমি খেয়ে নিচ্ছি। তারপর অরিত্রির পাপাকে পাঠিয়েছিলাম বাজারে, দেখো বাজার থেকে করে নিয়ে এসছে বাজার। তো আলু নিয়ে এসছে, রসুন নিয়ে এসছে, পেঁয়াজটা আছে, তার জন্য বললাম যে শুধু রসুন আনলেই হবে। আর গরম মশলা, তেল নিয়ে এসছে। তো তেলটা যদি ঘরের হতো, তেল আর ডালটা, তাহলে কিন্তু আমাদের খুবই উপকার হতো। যেমন আমার বাপের বাড়িতে তেল আর ডালটা ঘরের, মানে ঘরে খায় আর কি। আর আমাদের এদিকে কি বলতো, আমাদের এদিকে মাঠে না, আমাদের যে জমি, তো সেই জমিগুলো সব বিলে, মানে ধান ছাড়া অন্য কিছু চাষ হয় না। যদি ভাগে বন্ধকে নিয়ে চাষ করা হয় তাহলে গা হবে, না হলে আমার শ্বশুরমশাই যেমন ভাগে বন্ধকে নিয়ে চাষ করছে, যে এখন যেমন ভেন্ডি লাগিয়েছে তো সেই জমিতে ভেন্ডি হচ্ছে, তো ওগুলো, ওটা কিন্তু আমাদের নিজস্ব জমি না, ঠিক আছে। অরিত্রী রবিবার আসলেই বলবে মা আজকে মাংস আনো, আর এমনভাবে বলবে তোমার মায়া লেগে যাবে যে আনতে বাধ্য তুমি, এমনভাবে বলবে। তো না এনে পারলাম না, তো মেয়ের জন্য আনতেই হলো। এই দেখো অরিত্রী পাপা মা। অরিত্রী পড়া আছে এখন, থামে বিকালে পড়াবে না, এখন পড়াবে, ডাকতে এসছে, তাতে চলো। অরিত্রির পড়ার কথা ছিল হচ্ছে বিকেল বেলায়, তো ও অরিত্রিকে যে পড়ায় আর কি, অরিত্রি দিদিমণি আজকে যাবে হচ্ছে একটুখানি, কোথায় যেন যাবে বললো বিকেলবেলায়, তাই ডাকতে এসেছিলো এখনই পড়াবে, তাই ওই যে অরিত্রি এখনই পড়তে যাচ্ছে আর কি। তারপরে দেখো চলে আসলো বৃষ্টি, আকাশে হালকা হালকা মেঘ করেছে, একটু একটু ফোটাফোটা ছিটে ফোটা করে বৃষ্টিও পড়ছে। আজকে জানো তো আমার শাশুড়িমা বাড়িতে নেই, এক জায়গায় রান্না করতে গেছে, তো আমি আজকে একা বাড়ি আছি, তাই কাকি শাশুড়িমার এখানে এসে বসে আছি। আর কাকিমার সাথে বেশিরভাগ টাইমটা কাটাই, এদিকে কাকিমা রান্না করছে, আর আজকে সবারই নিমন্ত্রণ আছে শুধু আমাদের বাদে, মানে আমার শাশুড়িমা যে বাড়ি রান্না করতে গেছে সেই বাড়ি আমার শ্বশুরমশাইয়েরও নিমন্ত্রণ আছে, আর কাকা কাকিদেরও, আর একটা শ্রাদ্ধ বাড়ি নিমন্ত্রণ আছে, শুধু আমরাই যাব না, মানে আমি আর অরিত্রির পাপা আর অরিত্রি, আমরা কেউ যাব না। এদিকে দেখো আরেত্রি পড়তে গেছিলো, পড়ে টরে এই যে বাড়ি চলে আসলো, এখন প্রায় 12:30 বাজতে গেল, ও গেছে 10:30 দিকে পড়তে, তো এই যে এই মাত্র ছুটি হলো। আমি কিন্তু এখনও রান্নার জোগাড় টোগাড় কিছুই করতে পারিনি, কাটাকাটি ভাবছি কি করে রাখবো। রান্নার আগে যদি সমস্ত জোগাড়গুলো সেরে রাখি তাহলে রান্না করতে বেশিক্ষণ সময় কিন্তু লাগে না। তো বন্ধুরা দেখো এই মাত্র স্নান টান করে আসলাম, বাবু অনেক লেটে ঘুমালো আজকে, আর 1টা বেজে গেছে রান্নাঘরে আস্তে আস্তে, আর মাও এই মাত্র আসলো, আমার মা হঠাৎ করে আসলো, হঠাৎ করে ফোন করলো যে যাবো। আর এই দেখো, তো এই দেখো এখানে ভাত বসিয়েছি। এদিকে দেখো রান্নার আগে সমস্ত কিছু কাটাকাটি করে তারপরে আমি স্নান করে এই মাত্র আসলাম রান্নার ঘরে। এই দেখো এখানে ভেন্ডি চচ্চড়ি করব, ভেন্ডি আলু কেটে নিয়েছি, মাংসের জন্য আলু কেটেছি, পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছুই কেটে নিয়েছি। হাওয়া হচ্ছে তো, বৃষ্টি হবে। চলো ।
রান্নাঘরে রান্না করতে আসলে কত জিনিস ছড়ানো ছিটানো থাকে বলতো, এই রান্নাঘরটা আবার গোছাতে আবার কতক্ষণ সময় লেগে যায়। এদিকে দেখো আমি শিলবাটাতে সমস্ত মশলা টশলাগুলো বেটে নিচ্ছি, মিক্সার মেশিন এখন অবধি নেওয়া হয়নি। কি বলতো, মিক্সার মেশিনের বাটা মশলার থেকে শিলপাটার বাটা মশলাই বেশি টেস্ট আর কি। তোমরা একজনা এক বন্ধু আমার নাম নিতে বলেছো, তো সেই বন্ধুর নাম নিয়ে নিচ্ছি, সোমা দিদি হবে না বোন হবে আমি ঠিক জানি না। তো তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমার পাশে এভাবে থাকার জন্য। আর এক দিদিভাই নাম নিতে বলেছো, তো তার নামও বান্টি, ঠিক আছে। তো জানি না তুমি ইয়ার্কি করে বলেছো না আমার নাম দিয়ে ইয়ার্কি করে বলেছো না সত্যিই তোমার নাম বান্টি আমি ঠিক জানি না, তুমি বলেছো নাম নিতে তো আমি নাম নিয়ে নিলাম। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও তোমরা যারা দেখো। আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করো না তো তার জন্য খুব খারাপ লাগে, লাইক করো। এদিকে তেলের উপরে জিরে তেজপাতা দিয়ে দিয়েছি, আর তারপরে মাংসটা দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে হালকা ভাজা ভাজা করলাম, তারপরে মশলা বেটে রাখাটা দিয়ে দিলাম। আবার কোনো কোনো সময় মাংসতে কিন্তু মশলা মাখিয়ে রাখি, তো যখন যেভাবে পারি তখন সেইভাবে শর্টকাট মনে করে রান্না করি। এদিকে দেখো ভাজা আলুগুলো এবারে দিয়ে দেবো, ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো, তো দেখতে থাকো। আজকে হঠাৎ করে আমার মা এসেছে, তোমাদেরকে তো বলিনি আগে, কারণ হচ্ছে সকালবেলায় মা এই 10টার দিকে ফোন করে বললো আমি যাব গিয়ে বিকেলবেলায় বাড়ি চলে আসবো। আমি বললাম ঠিক আছে তাহলে আসো। এই দেখো আমার বাবু অনেকদিন পর দিদুনের কোলে উঠেছে, তো মা একটু কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার বাপের বাড়িতে এখন প্রচুর কাজ, কারণ এখন পাটের সময়, তো পাট ছাড়ানো থেকে শুরু করে বাবার এখন খুব কাজ, তো মার এখন আসাটা চলে না। মা তবুও বাবুকে অনেকদিন দেখেনি তার জন্য এসছে। তো আমি রান্না করতে করতে বাবু উঠে গেছিলো, তাই মা বললো যে তুই বাবুকে ধর, ও থামছিল না, ঠিক আছে। তা বাবুকে ধরতে বললো, মা বললো আমি ভেন্ডি চচ্চড়িটা করছি, আর মাংসতে জল দিয়ে ঢেকে অমনি বাবুকে নিয়েছি, মাংসের ঝোলটা মা নামালো আর এই ভেন্ডি চচ্চড়িটা করছে। এই দেখো এখানে ভেন্ডি চচ্চড়ি করেছি, আর হচ্ছে এই যে মাংসর ঝোল, লাল লাল ঝোল, তো এই যে এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। আমার মা দেখো এসেই কাজে লেগে পড়েছে, রান্না করলো, তারপরে যে এক যোগ্য থালা বাসন ছিল তো সেই সমস্ত থালা বাসন কড়াই টড়াই সমস্ত বাইরে বের করে নিয়ে এসছে, সমস্ত কিছু মেজে ঘষে রান্নাঘরটার মানে লেপে মুছে একদম পুরো পরিষ্কার করে নিয়েছে। যেই বাড়ি আসে সেই বাড়ি কিন্তু মা আমার অনেক কাজেই হেল্প করে। তোমার ফোনে ওয়াইস নাই ওই জন্য একটু কাঁপে জানো তো? না না, আরে হাত নড়ালি পারে যে অনেক সময় কাঁপে না, ওই দিয়ে যদি ফোনে যদি ওয়াইস লাগাই থাকতো ওই একটুখানি ফোন নড়লি পারে ভিডিও কাটতো না। এখন দেখো ঘড়িতে বাজে 3:20, আর এখনও ভাত খাইনি, এই মাত্র এই যে ভাত খেতে বসলাম, মা এই যে সমস্ত কাজবাজ করে দিল, করে দিয়ে এই যে এই মাত্র খেতে বসেছি, আমার ভাতটা বাড়া আছে আমিও এখনও কিন্তু খাইনি। আর তো চলো এখন ভাতটা খেয়ে নেবো, আর মা বললো যে বিকেলবেলায় বাড়ি চলে যাবে, তো এই দেখো মাকে তার জন্য যে বাদাম নিয়েছিলাম এর আগে 5 কেজি মতন, মাকে কিছু দেবো আর আমি কিছু নেবো জন্য, তো এখানে মাকে ব্যাগ গুছিয়ে দিচ্ছি। আর মা যে বাড়ি চলে গেল এই ভিডিওটা তোমরা আবার পরের দিনে নেক্সট ব্লগে পাবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আজকের মতন টাটা, এই পর্যন্তই, বাই।
আর এদিকে দেখো মাংসের তরকারি অনেকটুকুই হয়েছিল, তাই বোনের জন্য একটু মাংসের তরকারি আমি দিয়ে দিলাম প্যাক করে।